একটু পরে যে পুরস্কারের ঘোষণা দিয়েছেন, ওই পুরস্কারটা পাইতে হলে ঈমানের পর দুই একটা আমল কখনো যথেষ্ট নয়। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস-সালিহাতি, নিশ্চয়ই যারা ঈমান আনার পর নেক আমলওয়ালা জীবন গঠন করেছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে আবার সকাল পর্যন্ত, দিনে রাতে আলো আধারে নির্জনে লোকালয়ে সর্বত্র সর্ব জায়গাতে সর্ব কাজে সব কথাবার্তায় আচার আচরণে দুনিয়াবি বিষয়ে আখিরাতের বিষয়ে সব বিষয়ে সে ব্যক্তি আল্লাহ পাকের হুকুমের প্রতি খেয়াল রেখে রেখে এমন একটা জীবন গঠন করেছে। এই বান্দা সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে শুরু করে আবার সকাল পর্যন্ত একটা নেক আমলও ছাড়তেছে না, আবার এমন ভাবে হিম্মতের সাথে চলতেছে, সে একটা গুনাহের কাজও করতেছে না। এজন্য কিছু কথা আমরা মুখস্থ করে নিব, যে কোন নেক আমলকে আমরা ছোট মনে করে ছাড়বো না। বলেন, কোন নেক আমলকে আমরা ছোট মনে করে ছাড়বো না, আবার কোন গুনাহের কাজকে আমরা ছোট মনে করে করবো না। কোন গুনাহের কাজ ছোট নয়, কোন নেক আমল ছোট নয়, এক একটা নেক আমল তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে পৌঁছাতে পারে, এক একটা গুনাহ তোমাকে জাহান্নামে নিক্ষিপ্ত করতে পারে। জান্নাত কত বড়, জাহান্নাম কত ভয়াবহ, জান্নাত কত বড় নেয়ামত, জাহান্নাম কত ভয়াবহ এক ব্যাপার। এটাকে যদি বুঝতা, একটা নেক আমলের কদরদানি তোমার থেকে ছোট না, তুমি একটা নেক আমলকে অবমূল্যায়ন করতে না, যদি জান্নাতের মূল্য বুঝতা, তুমি একটা গুনাহকে ছোট মনে করে লিপ্ত হইতে না, যদি জাহান্নামের ভয়াবহতা তুমি জানতা। এজন্য আল্লাহ পাক আয়াতে মধ্যে ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস-সালিহাত, নিশ্চয়ই যারা ঈমান আনার পর নেক আমলওয়ালা জীবন গঠন করেছে, আমি তাদের জন্য কোনো তাদের জন্য আমি জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছি, ধারণ করে দিয়েছি, বরাদ্দ দিয়েছি। তোমরা যদি আল্লাহের নিকট কখনো জান্নাত চাও, আমরা আল্লাহের নিকট জান্নাত চাই না, অবশ্যই চাই। সামনে রমজান মাস আসছে, আর মাত্র কয়দিন বাকি গুনতে হবে, এখন তো ক্ষণগণনা শুরু হয়ে গেছে ঘড়ির মাধ্যমে, এটা ভালো কথা। আমরাও রমজানের ক্ষণগণনা শুরু করে দিয়েছি রজব মাসের 1 তারিখ থেকে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব, রমজান মাস যখন আসতো নিকটে চলে আসতো, বিভিন্ন ভাবে তৈরি নিতেন, প্রস্তুতি গ্রহণ করতেন, আল্লাহর হাবিব রজব মাস থেকে দোয়া করতে শুরু করতেন, اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان مخصت করেন বলেন, اللهم بارك لنا في رجب وشعبان, اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان রমজান পর্যন্ত আল্লাহ পাক যেন আমাদের হায়াতকে বৃদ্ধি করে দেন বলে আমি, আল্লাহ পাক যেন আমাদেরকে এই রজব মাসে এবং এই শাবান মাসে, যে মাস কিছুদিন পরে আসছে শাবান মাস, এই মাসেও যেন আল্লাহ পাক আমাদেরকে খুব বরকত দেন। আরে ভাই, আল্লাহ পাক তোমাকে বরকত দিবেন, এটার কিছু নিদর্শন যেন তোমার কথাবার্তায়, তোমার হায়াতের মধ্যে ফুটে উঠে, তোমার খাবারে খাবারে বাজিল হয়ে যেত, কখন হবে সেটা? যখন তোমার খাবারটা হারাম হবে, তোমার সব কিছুতে বরকত নাজিল হইতেছে, সেটার কিছু আলামত, কিছু নিদর্শন যেন তোমার মধ্যে থাকে। এইজন্য রমজান পর্যন্ত আল্লাহ পাক যেন আমাদেরকে হায়াত দরাজ করে দেন, সব সময় দোয়া করা চাই।
লা ইয়াযিদুল মুমিনা উমরুহু ইল্লা খায়রা। একজন ইমানদার ব্যক্তি সে যদি একদিনও বেশি হায়াত পায়, একদিনের হায়াত তার জন্য কল্যাণকে ডেকে আনবে। একজন মুমিন ব্যক্তির বৈশিষ্ট্য এটাই। কিন্তু যার ঈমান নাই, যে ঈমানদার হতে পারে নাই, সে কিন্তু এই রহস্যটা বুঝে না। জীবনটাকে কিভাবে সার্থক বানাতে হবে এই জ্ঞান এই ইলম তার নাই। একজন মুমিন একজন ঈমানদার সে যদি একটা দিনও বেশি হায়াত পায়, একটা দিনের হায়াত তার জন্য কল্যাণকে ডেকে আনে, কল্যাণ বয়ে আনে, তাকে আরো বেশি সৌভাগ্যশালী করে দেয়, তাকে আরো বেশি নেক আমলওয়ালা বানিয়ে দেয়, তার নেক আমলের পুঁজি আরো বাড়তে থাকে। এজন্য হায়াত তো চাইবেন আল্লাহর দরবারে, কিন্তু সেই হায়াতটা যেন ঈমানী হায়াত হয়, সেই হায়াতটা যেন নেক হায়াত হয়, সেই হায়াতটা যেন আমলি জিন্দেগীর হায়াত হয়। আল্লাহ পাকের দরবারে জান্নাত চাইবো। রমজান মাস আসতেছে, জান্নাত চাওয়ার মাস, এবং জান্নাত যত চাইব, যতবার চাইব, যত বেশি চাইব, ইনশাআল্লাহ শুধু আমাদের চাওয়া পর্যন্ত সীমাবদ্ধ থাকবে না, জান্নাত চাইব এবং জান্নাতের আমলগুলো করতে থাকবে। শুধু চাওয়া পর্যন্ত সীমাবদ্ধ নয়, এজন্য জান্নাত চাইতে হবে, জান্নাতের আমলগুলো করতে থাকতে হবে। এভাবে চাইতে চাইতে, বারবার চাইতে চাইতে, বহুবার চাইতে চাইতে আল্লাহ পাক অবশ্যই অবশ্যই আমাদের জন্য জান্নাত নয় শুধু জান্নাতের ফেরদাউস দেখিয়ে দেবেন ইনশাআল্লাহ। এজন্য কি করতে হবে? দুটো কাজ করতে হবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পর নেক আমলওয়ালা জিন্দেগি গঠন করতে হবে, এমন জীবন গঠন করতে হবে যে জীবনটা শুধু নেক আমলওয়ালা জীবন। মসজিদের বাইরে সেখানেও আমি নেক আমলওয়ালা, মসজিদের ভিতরে এখানেও আমি নেক আমলওয়ালা, পরিবারের সদস্যবর্গের মাঝে সেখানেও আমি নেক আমলওয়ালা, কর্মক্ষেত্রে কর্মচারীদের মাঝে কলিগদের মাঝে সেখানেও আমি নেক আমলওয়ালা, সর্ব জায়গাতে সবখানে আমি নেক আমলওয়ালা। এইরকম যদি আমি জীবন গঠন করতে পারি ইনশাআল্লাহ, মৃত্যু হওয়ার সাথে সাথে আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউসের সাথে আমার কবর জগতের একটা স্থায়ী যোগাযোগ কায়েম করে দিবে। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ পাক বলেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। কখনো বের হবে বা এখান ছেড়ে তারা কোথাও চলে যাবে এরকমের কোন পরিস্থিতি তাদের সামনে আর কখনো আসবে না। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। মুহতারাম হাজিরিন, সূরাতুল কাহাফের কত নম্বর আয়াত? 107 নম্বর আয়াত, এবং এর সাথে সাথে 108 নম্বর আয়াতের অনুবাদটুকু আমরা শুনেছি। এই জন্য এখন থেকে আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আমরা কে কতক্ষণ বেঁচে আছি, কার হায়াত কতক্ষণ আছে কেউ বলতে পারি না। এই জন্য কিছু কিছু সিদ্ধান্ত, কিছু কিছু পদক্ষেপ নিতে দেরি করতে নাই, কিছু কিছু কাজ করতে কখনো বিলম্ব করতে নাই। তার মধ্যে একটা হলো জীবনকে পরিবর্তনের সিদ্ধান্ত। আল্লাহর হাবিবের কাছে একজন সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আউযিজনি, আপনি লম্বা লম্বা নসিহত করলে আমার কোনো খেয়াল থাকে না, আমার স্মৃতিশক্তি অল্প অল্প, লম্বা লম্বা নসিহত, লম্বা সময় উপদেশ আমার খেয়াল থাকে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমান তো গ্রহণ করেছি, এখন জান্নাতে যেতে চাই, এমন আমলের সন্ধান দিয়ে দেন, অতি সংক্ষেপে এমন কিছু উপদেশ আমাকে দান করেন, সংক্ষিপ্ত উপদেশ আমি মনে রাখতে পারবো, সংক্ষিপ্ত উপদেশ অনুযায়ী আমি চলতে চলতে সোজা জান্নাতে গিয়ে পৌঁছতে পারবো। প্রশ্নকারীকে
আল্লাহর হাবিবের একজন সাহাবী, প্রশ্নের বিষয়বস্তু কি? সংক্ষিপ্ত উপদেশ। যেই সংক্ষিপ্ত উপদেশটা উপদেশ অনুযায়ী যদি চলে তাহলে সরাসরি কোথায় যাবে? জান্নাতে, জান্নাতে যাবে। আল্লাহর হাবিব তো আল্লাহর হাবিব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সব সময় জবানে নবুয়ত এবং নববী যে মাকাম, মাকামে নবুয়ত, এটা এত উদ্ধের এক মাকাম ছিল। আল্লাহু আকবার, একজন সাহাবী আল্লাহর রাসূলের জীবন দশাতে, একজন সাহাবী আল্লাহর রাসূল থেকে পরিতৃপ্ত হয়ে এমনকি দুনিয়াবি বিষয় হইল, সুবহানাল্লাহ, আখিরাতের বিষয় তো বিষয় আছে, দুনিয়াবি বিষয়গুলোতেও সাহাবী কখনো আল্লাহর হাবিবের দরবারে ধরে খালি হাতে ফিরতেন না, বরং পরিতৃপ্ত হয়ে সেখান থেকে বিদায় নিতেন। আমাকে সংক্ষিপ্ত একটা উপদেশ দান করেন। আল্লাহর হাবিব তখন বললেন, শুনো, সংক্ষিপ্ত উপদেশ শুনো, যখন তুমি নামাজ আদায় করবে ওই নামাজটাকে তুমি তোমার জীবনের শেষ নামাজ মনে করবে, ওই নামাজটাকে তুমি তুমি এমন নামাজ মনে করবে যে নামাজের পর তোমার জীবনে হয়তো আর কোনো নামাজ নাই। তুমি এখন মসজিদে আসছো, জুমার জামাতে শামিল হয়েছো, জীবনে কত ওয়াক্ত নামাজ ছেড়েছো, কত গুলো গুনাহ তুমি করেছো, কত গুলো নাফরমানি তুমি করেছো, চক্ষু বন্ধ করে হিসাব করতে থাকো, তওবা করার যে সুরত রয়েছে, খাঁটি অন্তরে যেভাবে তুমি তওবা করবে সেভাবে তুমি তওবা এক্ষুনি করে নাও। আর তুমি এই জ্ঞান করো, এই স্মরণ করো, এই বিশ্বাস করো, আজকে এই জুমার নামাজটাই তোমার জীবনের শেষ নামাজ। এই নামাজের পর তুমি আসর নামাজে মসজিদে আসবে কোনো গ্যারান্টি নাই। এইভাবে যখন তুমি তোমার নামাজ নামাজকে জীবনের সর্বশেষ নামাজ মনে করতে পারবে, মৃত্যুকে যখন তুমি এত বেশি পরিমাণে স্মরণ করতে পারবে, মৃত্যুর অধিক পরিমাণে স্মরণ, আখিরাতের প্রতি ইয়াকিন বিশ্বাস, এই দুটো জিনিস তোমাকে এবং তোমার জীবনকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে দিবে। আজকে তুমি সিদ্ধান্ত নাও যে নামাজ পড়বা এবং নামাজটা যত সুন্দরভাবে পড়বা যেন যেন একটু পরে আমার আমার হয়ে যাবে। যেমন মনে করে ফাঁসির আশা, সে একটু পরে জানে যে এতটা বাজে আমার ফাঁসি হয়েছে। এখন তাকে বলা হয়েছে যে দুই রাত নামাজ নামাজ পড়, এই বিদায়কালীন নামাজ সে যেভাবে সুন্দরভাবে নিখুঁতভাবে মনোযোগ সহকারে পড়বে, ও বান্দা, হে আমার উম্মত, হে আমার সাহাবী, তুমি চাইছো সংক্ষিপ্ত উপদেশ, আমি তোমাকে এই সংক্ষিপ্ত উপদেশটুকু দিয়ে দিলাম, তুমি নামাজটাকে এত সুন্দরভাবে সাজিয়ে নাও, তুমি নামাজটাকে এত সুন্দরভাবে আদায় করতে শুরু করো যেন ওই একটা নামাজ তোমার জীবনের শেষ নামাজ। আচ্ছা বলেন তো দেখি কথাটা বাস্তব কিনা, যথার্থ কিনা, এই কথাটা ফিট হবে শুধু ওই সাহাবীর ব্যাপারে না আমাদের সকলের ব্যাপারে? আমরা এখানে এমন কেউ আছি যে আমরা বলতে পারবো যে না আজকের জুমার নামাজ আমার জন্য শেষ নামাজ নয়, আরো এক ওয়াক্তে আমি আসবো, এরকম কথা কেউ বলতে পারবো? হ্যাঁ, ইনশাআল্লাহ শব্দকে যুক্ত করে বলতে পারবো, ইনশাআল্লাহ। ولا تقولن لشيء اني فاعل ذلك غدا الا ان يشاء الله ভবিষ্যতে তুমি কোন কাজ করবে, তুমি বেঁচে থাকবে, তুমি এই করবে ওটা করবে, সব সময় তুমি ইনশাআল্লাহ শব্দকে যুক্ত করে বলবা, আল্লাহ বাদ দিয়ে এমনিতেই বলিও না একজনের নিয়ন্ত্রণে আছো, তুমি
আল্লাহ পাক কোরআনে মাজিদের মধ্যে কিছু যুগল আলোচনা করেছেন, জোড়া জোড়া আলোচনা। তার মধ্যে একটা আলোচনা আমরা এতক্ষণ শুনলাম যে ঈমানের সাথে সাথে আমলে সালেহের আলোচনা। কোরআনে মাজিদের আরো কিছু যুগল আলোচনা, জোড়া জোড়া আলোচনার শুধু শিরোনামগুলো আমি উল্লেখ করতেছি। ইনশাআল্লাহ সময়ে সুযোগে এই আলোচনাগুলো ধারাবাহিকভাবে হবে, এগুলো আমাদের জানার দরকার আছে। তাহলে আজকে আমরা এক নম্বর আলোচনা কি শুনলাম যে ঈমানের সাথে নেক আমল। কোরআনে মাজিদের মধ্যে যেখানে ঈমানের আলোচনা আসছে সেখানে ঈমানের সাথে নেক আমলের কথাও আসছে, যেখানে নেক আমলের কথা আসছে সেখানে নেক আমলের সাথে ঈমানের সঙ্গটাও এসে গেছে। এখান থেকে কি রহস্য বোঝা যায়, কি রেজাল্ট, হোয়াট ইজ দ্য রেজাল্ট? এই যে কোরআন মাজিদের বর্ণনা ভঙ্গি আলোচনা একটা ধাঁচ, মুফাসসিরিনে কিরাম বলেন যে এখান থেকে বোঝা যায় যদি যদি আমার ঈমান আল্লাহর কাছে পরিপূর্ণভাবে গ্রহণযোগ্য হয়, আমি যদি চাই যে আমি আল্লাহর দরবারে, বলেন কার দরবারে, আল্লাহর দরবারে, দুনিয়াতে না, আমি আল্লাহর কাছে কাছে পরিপূর্ণ মুমিন হিসেবে গৃহীত হব, গ্রহণযোগ্যতা পাব, আমি যদি এই আশা পোষণ করি তাহলে আমাকে আমাকে আমলওয়ালা হইতে হবে। আবার আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, আমল তো করতেছি কিন্তু আমলগুলো ঈমান ছাড়া গ্রহণযোগ্য হবে না, হবে না। এই জন্য আমল করার পাশাপাশি ঈমান এবং আকীদার বিষয়টাও খেয়াল রাখতে হবে। কয়টা কথা? দুইটা কথা। ঈমান যদি পরিপূর্ণ হতে হয়, পরিপূর্ণ মুমিন হওয়ার আশা পোষণ যদি আমি করে থাকি, আমাকে নেক আমলওয়ালা হতে হবে। আবার আমল তো করতেছি, মসজিদে আসছি, রোজা রাখছি, সব কিছু ঠিক আছে আমার, কিন্তু আমার ঈমান আকীদা দুরুস্ত নাই, তাহলে এই সমস্ত নেক আমল কোনো কাজে আসবে না। কিছুদিন আগে আমি যে সমস্ত ভাইরা কাদিয়ানি ধর্মমতের অনুসারী, আমরা এদের কি বলবো বলেন, কাদিয়ানি ধর্মমতের অনুসারী বলবো, আমাদেরকে এখন থেকে ল্যাঙ্গুয়েজ গুলো ঠিক করে নিতে হবে। কেননা একটা ল্যাঙ্গুয়েজের সাথে একটা বাক্যের সাথে আমাদের ঈমান এবং আকীদার প্রশ্ন জড়িত হয়ে আছে। আমরা ওদেরকে কি শব্দ সম্বোধন করব সেটা আমাদেরকে শিখতে হবে, জানতে হবে। ওরা কাদিয়ানি ধর্মমতের অনুসারী, যেই ধর্মমতের প্রতিষ্ঠাতা হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, যিনি নবুয়তের দাবি করেছেন, এই জন্য তিনি চিরভণ্ড এবং প্রমাণ ছাড়া চরম মিথ্যাবাদী। কি ছাড়া বলেন? প্রমাণ ছাড়া। আমি আপনাদেরকে বলেছিলাম যে নবুয়তের দাবি যদি কেউ করে তাকে মিথ্যাবাদী বলা হবে, কোনো প্রমাণ খোঁজার প্রয়োজন নাই। প্রমাণ ছাড়াই তাকে মিথ্যাবাদী বলে দেওয়া, মিথ্যাবাদী আখ্যায়িত করা প্রত্যেকটা ঈমানদার। আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হবে তারা কি মুসলমান না কাফের? এক্ষেত্রে চূড়ান্ত এবং স্পষ্ট সিদ্ধান্ত হলো তারা কাফের। আমি আপনাদেরকে গত জুমাতে সম্ভবত আগের দুই জুমাতে আমি আপনাদেরকে একটি কথা বলেছিলাম যে আজ পর্যন্ত এবং ওই দিন তারিখ উল্লেখ করে আমি আপনাদেরকে বলেছিলাম যে আজ পর্যন্ত বর্তমান সময়ে কাদিয়ানি ধর্ম অনুসারী আছে তাদের আকীদা বিশ্বাসে এতটা সংশোধনী আসে নাই যেই সংশোধনের উপর ভিত্তি করে আমরা তাদেরকে মুসলমান বলতে পারি। এতটুকু সংশোধন আসে নাই, বাকি হ্যাঁ তারা নিজেদেরকে যখন মুসলিম পরিচয় দিয়ে এতটাই প্রচার করে বেড়াচ্ছে এবং ওয়ার্ল্ড ওয়াইড তাদের একটা প্রচারণা আছে, এই কারণে তারা বিভিন্ন ধোঁকা এবং প্রতারণার আশ্রয় দিতেছে। যেমন তারা তাদের মসজিদগুলোর গেটে লেখা রাখে, লিখে রাখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে দুটো বিষয় রয়েছে, একটি হলো তাওহীদের বিষয় আর একটা হলো রিসালাতের বিষয়। তাওহীদ মানে আল্লাহ তাআলা এক, তার সাথে কোনো কিছুর শরীক নেই।
আর রিসালাত মানে হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সর্বশেষ রাসূল, তারপরে আর কেহ দুনিয়াতে নবী বা রাসূল হয়ে আসবেন না, আসতে পারেন না, তিনি খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুল মুরসালিন। এবং আমরা তার উম্মত, এই পুরো কথাটা হলো রিসালাত সত্যের ডেফিনিশন, ব্যাখ্যা, বুঝাতে কথা। এবার আসে, এবার আসে, তারা যে মসজিদের গেটে এই কালিমা তাইয়্যিবাটা লিখেছে, যেই কালিমা তাইয়্যিবার সাথে দুটো বিষয় জড়িত, তাওহীদের বিষয় জড়িত, রিসালাতের বিষয় জড়িত। এবার যদি আপনি তাদের এক একজনকে গা দিয়ে রাখেন, ধরে ধরে তাদের আকীদা বিশ্বাস যদি আপনি যাচাই করতে শুরু করেন, আপনি দেখতে পাবেন আমি এখানে বসে আপনাকে সিউরিটি দিলাম, সর্বশেষ নবী মানে, বরং সে কি বলবে, যে হ্যাঁ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা নবী মানি। আবার যদি তাকে প্রশ্ন করা হয় তো মির্জা গোলাম মুহাম্মদ কাদিয়ানি, তো হযরত মির্জা গোলাম মুহাম্মদ কাদিয়ানি আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠিক এইভাবে বলে, এইভাবে বলে, কিভাবে বলে, বলে হযরত মির্জা গোলাম মুহাম্মদ কাদিয়ানি আলাইহিস সালাতু ওয়াস সালাম। আচ্ছা এইভাবে শুরুতে হযরত লাগাইয়া শেষে আলাইহিস সালাতু ওয়াস সালাম লাগাইয়া আমাদের কি সম্বোধন করা হয় নবীদের, নবীদেরকে আসবেন এই বিষয়টা হাদিসের মধ্যে উল্লেখ আছে, এক দুইটা হাদিসে বলে, অনেকগুলো হাদিসে বলে, সেখানে সেখানে বিষয়টা সংক্ষেপে উল্লেখিত আছে এমন নয়, ইমাম মাহদি যিনি হবেন ওনার কি নাম, ওনার পিতার কি নাম, উনি কোন বংশ হবেন, উনি কেমন হবেন, কোথা থেকে উনি আসবেন, কখন আসবেন, কি মিশন নিয়ে আসবেন, কি দায়িত্ব পালন করবেন, কতদিন থাকবেন, কখন তিনি আবার দুনিয়া ছেড়ে চলে যাবেন, ডিটেইলস ডিটেইলস কিছু হাদিসের মধ্যে আছে। কিছুদিন আগে আমি সকলকে যিনি পরিচালনা করেন, ওই মুবাল্লিগ ইনচার্জ স্পষ্ট ভাষায় বলেছেন যে আমরা মির্জা গোলাম মুহাম্মদ কাদিয়ানিকে হাদিসের মধ্যে স্রোত মাহদি মনে করে থাকি। কাঠামো দাঁড় করানো হয়, ওই কাঠামোর সাথে মির্জা গোলাম মুহাম্মদ কাদিয়ানির কোনো মিল নাই। আমি এই বিষয়ে আজকে আর বেশি আলোচনা করছি না, বলছিলাম যে রিসালাত, এই রিসালাতের বিশ্বাসটা তাদের বিশুদ্ধ বিশ্বাস নয়, আমাদেরকে নেক আমলের পাশাপাশি বিশুদ্ধ বিশ্বাসের বিষয়টাও সামনে রাখতে হবে। আমরা শুধু নেক আমল নয়, আজকে দেখেন এই সমস্ত কাদিয়ানি ভাইরা আমাস আমাসে রোজা রাখছে, এমন কি তারা ইদানি মুসলিম পরিচয়ে হজ উমরার ভিসা ভিসা শিখানো করতেছে, বাইতুল্লাহ শরীফ তারা ঢুকতেছে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওলা কাসম তারা আজকে বিচরণ করতেছে। এগুলো সম্পূর্ণরূপে সম্ভব হচ্ছে কেন, যেহেতু আমাদের দেশে তারা মুসলমানদের আইডেন্টিটি হ্যাক করে, হ্যাকিং করে, এটাকে তারা কি বলবে, ডাকাতি করে, চুরি করে, তারা মুসলমানদের পরিচয়টাকে নিজেদের সাথে মিলাইয়া নিজেদের পরিচয়টাকে তারা গোপন করে এইভাবে তারা প্রতারণা করে যাচ্ছে, প্রতারণার সুযোগ তারা পাচ্ছে। আর কতদিন পাবে আমরা জানি না, আমরা চাই তাদের এই সমস্ত প্রতারণার সুযোগকে বন্ধ করা হোক। আল্লাহ পাক, আল্লাহ পাক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মাধ্যমে, বিশেষ করে বাংলাদেশ আমরা যারা আছি, আমরা প্রত্যেকটা মুসলমান আল্লাহর রাসূলের উম্মত,
আল্লাহ পাক যেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এই বাঙালি উম্মতের মাধ্যমে কাদিয়ানীদের সকল প্রতারণার হাতকে এবং জালকে ছিন্ন ভিন্ন করার তৌফিক দান করেন বলে আমিন আমিন। মুহতারাম হাজিরিন, কুরআনে মাজিদের কিছু যুগল আলোচনা, জোড়া জোড়া আলোচনা, ইমানের সাথে এক আমাদের বিষয়টি কুরআনে মাজিদের মধ্যে উল্লেখ করা হয়েছে, যেখানে ইমানের প্রসঙ্গ সেখানে এক আমাদের বিষয়টি উল্লেখ করা হয়েছে, যেখানে আমাদের আলোচনা করা হয়েছে সেখানে ইমানের প্রসঙ্গ দুটো নিয়ে আসা হয়েছে। আরেকটা যুগল আলোচনা, আল্লাহ পাক পবিত্র কুরআনে মাজিদের মধ্যে যেখানে যেখানে নামাজের কথা এনেছেন সেখানের মধ্যে আল্লাহ আল্লাহ যাকাতের কথাও আনছেন। এই জন্য আজকে আমার সমাজের মধ্যে অনেক মানুষ এমন আছে নামাজ না পড়ে মসজিদে আসে, পাঁচ ওয়াক্ত আসে, ঘরের মধ্যে কয়েক ওয়াক্ত নফল নামাজ পড়ে, তাহলে তো মিস হয় মিস হয়, কিন্তু যখন রমজান মাস আসে যাকাতের প্রসঙ্গ যখন সামনে আসে সম্পদের লোভটা অন্তরে এত বেশি পরিমাণ হয়তোবা সে যাকাতের বিষয়টা ভালোভাবে স্টাডি করে নাই, অথবা এত ভালোভাবে স্টাডি করার কি প্রয়োজন আছে যাকাতের বিষয়টা দুই স্পষ্ট বিষয়ের জন্য এক ভাগ যদি হিসাব করা হয়, ধরুন টাকার পরিমাণ আসতেছে 10 লক্ষ টাকা, এখন সে 2 লক্ষ টাকা দিয়ে কোনোভাবে বাসায় যাইতে চায়, এজন্য একটা মাসআলা হইলো যেই ব্যক্তি যাকাতের সম্পদ খায়, যেই ধনী লোকটা যাকাতের সম্পদ খায়, বলি হুজুর কেমনে খায় যাকাতের সম্পদ, কেননা এই ধনী লোকটার উপরে যে 10 লক্ষ টাকা যাকাত আসছিল, 10 লক্ষ টাকা, এই 10 লক্ষ টাকা যাকাত এসেছিল তার উপরে, এখন সে কি করলো 2 লক্ষ টাকা দিয়া বাকি 8 লক্ষ টাকা সে দেয় নাই, না দিয়ে সে নিজে খায় নিজে খায়। এজন্য ফুকাহায়ে কেরাম লিখছেন যে এই ধনী লোকটা নিজের যাকাতের সম্পদ খায় তার রোজা নামাজ কবুল হবে না, বলেন নাউযুবিল্লাহ, বলেন নাউযুবিল্লাহ, রোজা নামাজ কবুল হবে না, হবে না, বড় ভয়ঙ্কর বিষয় এই যাকাতের প্রসঙ্গে আমরা সকলেই পিছনে পড়ে আছি, সকলেই আমরা অপরাধী হয়ে আছি, যাকাতের প্রসঙ্গটা আমাদের সামনে স্পষ্ট হওয়া উচিত, এবং এই ব্যাপারে আমরা আমাদেরকে শুদ্ধ নিব ইনশাআল্লাহ। সামনে রমজান মাস আসছে, নামাজের সাথে সাথে আল্লাহ পাক যাকাতের বিষয়টি উল্লেখ করেছেন, যাকাত আদায়ের প্রতি গুরুত্ব আরোপ করেছেন, এজন্য আমরা যারা নামাজি আমরা তো এই নামাজের মাধ্যমে শরীরের হক আদায় করতেছি, আমরা তো দুইটা জিনিসের সমষ্টি, আমাদের একটা বডি আছে, আমাদের কিছু অর্থ সম্পদ আছে, এই দুইটা জিনিসের সমষ্টি আমরা সকলেই, এজন্য আমাদের বডির সাথে সম্পৃক্ত বিধান নামাজ, সেই নামাজটাকে আমরা যখন আদায় করতেছি আমাদের সম্পদের সাথে সম্পৃক্ত বিধান যাকাত, সেটাকেও আমাদের আদায় করতে হবে, নামাজের পাশাপাশি যাকাতের কথা আল্লাহ পাক কোরআনে মাজিদের মধ্যে একদম পাশাপাশি উল্লেখ করেছেন 35টা জায়গাতে, কয়টা 35 জায়গাতে আল্লাহ পাক নামাজের পাশাপাশি যাকাতকে উল্লেখ করেছেন, তো এতবার উল্লেখের দ্বারা রেজাল্ট কি দাঁড়ালো, ফলাফল কি হলো, সেটাও এজন্য কোরআন মাজিদ রাজিদ কিছু জোড়া জোড়া আলোচনা আছে ইনশাআল্লাহ সামনে করব